চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বৈর শাসক বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জিনপিংয়ের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বৈঠকের একদিন পরেই এমন মন্তব্য করলেন তিনি। ক্যালিফোর্নিয়ায় এক অনুষ্ঠানের বক্তব্যে বাইডেন বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় চীনা গোয়েন্দা বেলুন ধ্বংস করার ঘটনায় জিনপিং বেশ বিব্রত হয়েছিলেন। যুক্তরাষ্ট্র যখন বেলুনটি ভূপাতিত করে তখনও চীনা প্রেসিডেন্ট বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। এই বিষয়টি নিয়ে শি জিনপিং বেশ মর্মাহত হয়েছিলেন জানিয়ে বাইডেন বলেন, স্বৈর শাসকদের জন্য এই বিষয়টি খুবই বিব্রতকর। বাইডেনের এই মন্তব্যের দুই দিন আগে চীন সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও চীন নিজেদের মধ্যকার উত্তেজনাপূর্ণ সম্পর্ক স্থিতিশীল করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে।